The Premier Bank Limited অর্থায়নে কিশোরগঞ্জের ভৈরবে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ভৈরবে ডক্টর এইচবিএম ইকবাল এডুকেশন সিটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ ওবায়দুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। দি প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, মোহাম্মদ শহীদ হাসান মল্লিক, সৈয়দ আবুল হাশেম এবং চিফ ক্রেডিট অফিসার আনিসুল কবির এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় 400 সিএমএসএমই উদ্যোক্তার উপস্থিতিতে 15 জন ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।